ভারতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে করোনা। ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। দেশে করোনায় দৈনিক সংক্রমণ ফের 4 লাখের গণ্ডি পার করল। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 4,14,188 জন। দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 3,980 জনের। করোনায় আংশিক লকডাউনের পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জমায়েতেও। বেডের সংখ্যা বাড়াতে যুব ভারতী স্টেডিয়ামকে বদলে ফেলা হয়েছে কোভিড হাসপাতালে এবং আইসোলেশন সেন্টারে। এদিকে টিকাকরণ কেন্দ্রগুলিতে লম্বা লাইন। অন্যদিকে তৃতীয় ঢেউ কিছুদিনের মধ্যে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই সেই ব্যাপারে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।